আফসাদান নাসিম বা সুন্নতি আমার মৃত্যুর পরে আমার সুন্নতকে নষ্ট করে দিবে আমার সুন্নতের তোয়াক্ষা করবে না আমার সুন্নতের উপর আমল করবে না তখন এক শ্রেণীর তরুণ দায়ী এসে বলবে এটা সুন্নত এটা বিদাত এটা চলবে এটা চলবে না আর এটা বলে কে আহলাদিস তরুণ দায়ীরা কোনো বিদাতী আলেমরা কথা কিন্তু বলে না তরুণ দায়ী ভাইরা এক নম্বরে আমাদের ইল মর্জন করতে হবে দুই নম্বরে ত্রাকুয়াশীল হতে হবে তিন নম্বরে স্পষ্টভাষী হতে হবে চার নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে আইলে আদির যুবকরা যেভাবে বাংলাদেশে শিরিক বিদাত উত্থাত করেছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে কোনো যুগ্বহলা আসেনি বড় বড় বুজুর্গানে দিন আসেনি তাদের ধর্ম নিয়ে তারা ব্যস্ত ছিল আন্দোলন বাংলাদেশ

যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই আহলে আন্দোলন বাংলাদেশের তাবলিগ ইজতেমায় এক কথায় আহলেদিসদের মিলন মেলায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম রশিদ হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল صلى الله عليه وسلم ربار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أوبستيد. আহলে আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত উপস্থিত বিভিন্ন জেলা থেকে ওলামাই কারাম এবং বিভিন্ন জেলা থেকে দায়িত্বশীল বৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়ের তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমাজ সংস্কারে আহলে হাদিস তরুণ দায়ীদের ভূমিকা এবং করণীয় সমাজ সংস্কারে তরুণ আহলে হাদিস দায়ীদের ভূমিকা অপরিসীম সামাজিক অরাজকতার মূলোৎপাটন করে যে বৈপ্লবিক পরিবর্তন সংস্কার সাধিত হয় তার পিছনে সিংহভাগ ভূমিকা পালন করে তরুণ হাদিস যুব সমাজ এবং এই আহল হাদিস যুব সমাজ যারা তরুণ এবং যুবক রয়েছে তারাই সুস্থ জীবন টিকে রাখার জন্য হকের অতন্ত্র প্রহরী হিসেবে তারা ভূমিকা পালন করে আসছে সমাজ যখন অজ্ঞতা আর মূর্খতার গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল ঠিক তখনই তাওহিদ এবং শির শিরকের হিংস্র থাবাই ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সুন্নতের বিদাত সুন্নত যখন বিদাদের ফাঁদে পড়ে বাঁচার জন্য আকুতি করছিল ঠিক সেই সময়ে উনিশশো আটাত্তর সালে হকের অতন্ত্র প্রহরী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব মুতারাম আমির জামাত তিনি গঠন করলেন পাঁচই ফেব্রুয়ারি আহলেহাদি যুবসংঘ বাংলাদেশ আহলেহাদি যুবসংঘ তরুণ দায়ীদের নিয়ে এই জন্যই তিনি গঠন করেছিলেন যে দেশ যখন শিরিক বিদাদের মহাপাদকে নিমজ্জিত তখনই তিনি গঠন করলেন এই তরুণ দায়ীদের নিয়ে বাংলাদেশ আহলাদি যুবসংঘ বাংলাদেশ আহলাদি যুবসংঘের তরুণ দায়ীদের ভূমিকা অপরিসীম আপনি কোন দিকে হাত দিবেন এ দেশের শিরকে নির্মূল করার জন্য কে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আহলাদি যুবকদের তরুণদের যে খেদমত আল্লাহ বলেন জিন্না যে আমি মানুষকে সৃষ্টি করেছি লিহুন একমাত্র আমার তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য লিয়া অর্থ হাহিদুন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুনিয়াতে তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য এখানে লিয়ার বুদুন অর্থ শুধু ইবাদত নয় যে আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করা দেখেন শিরকে নির্মূল করা আলাদিস তরুণ দায়ীরা শিরকে নির্মূল করে তাওহিদের বীজ বপন করে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে শিরকের বিরুদ্ধে বক্তব্য লিখুনি দিয়ে তারা যে কাজ করে যাচ্ছে তার প্রমাণ একটু আগে আমরা দেখতে পারলাম সুদূর সেই চট্টগ্রাম বাইজিদ মাজারের খাদেম পর্যন্ত আহলাদিস তরুণ মাধ্যমে পরিবর্তন হয় সেই আট রসির মাজারের খাদেম তরুণ দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হয় তরুণ আহলাদিস দায়ীদের দাওয়াত প্রত্যেকটা মাজারে মাজারে পৌঁছে যাচ্ছে আট রশির মাজারের মাথায় আহলাদিস যুবসংঘের ঘাটি কেড়ে বসেছে আলহামদুলিল্লাহ সিলেটের মতো জায়গায় মাজারের মধ্যে যে মাজারের ভরপুর যে এলাকাতে আলহামদুলিল্লাহ আহলে আদিস তরুণদের দায়ীদের দাওয়াত সেখানে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ সুন্নত প্রতিষ্ঠায় আহলে তরুণরা তরুণ দায়ীরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে আমরা শিরকের ব্যাপারে একনিষ্ঠ আল্লাহর ক্ষেত্রে একনিষ্ঠ বুঝি যে আল্লাহ ছাড়া একনিষ্ঠভাবে অন্য কারো ইবাদত করা যাবে না কিন্তু সুন্নতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে নবী নবী মোহাম্মদ সাল সাল্লামকে এখনো অনেকে মানতে পারিনি কেননা যখনই আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্স তুলে ধরি তখনই একদল মানুষ বলে যে এটা তো অমুক হুজুর বলেছে অমুক ইমাম বলেছে এটা তো আলবানি আলী বলেছে আবার বিনবাস রহমাল বলেছে এখন তো শায়েক পূজা চলে যে অমুক শায়েক এই বলেছে তমুক শায়েক এই বলেছে হাদিসের তোয়াক্কা কেউ করে না বর্তমান বিশেষ করে মিডিয়ার যুগে বর্তমান বিশেষ করে মিডিয়ার যুগে হাদিসের দিকে তোয়াক্কা করে না এখন ওদিকে যেমন বিধাতিরা তাদের মাঝাপ নিয়ে বসে আছে এখন আমাদের একদল শাহকদেরকে নিয়ে বসে শাহেক যেটা বলবে সেটাই ঠিক তারা বলবে যে তাদের কোনো দল করে না আমরা শুধু যারা যুব করি তারাই দল করে কিন্তু ফেসবুকে তাদের সমর্থক গোষ্ঠী অমুক সাহেবের সমর্থক গোষ্ঠী গোষ্ঠী মানে কি গোষ্ঠী মানে কি দল জামায়াত তমুক সাহেবের সমর্থক গোষ্ঠী এটাও তো একটা দল তমুক সাহেবের সমর্থক গোষ্ঠী এটাও তো একটা দল অমুক সাহেবের ফলোয়ার ফ্যান পেজ এগুলো কি এটা একটা দল নয় অবশ্যই দল তাহলে তার সমর্থক গোষ্ঠী আছে সবই আছে শুধু সমস্যা কোথায় শুধু বাংলাদেশ বাংলাদেশে নিয়ে সমস্যা আর কোথাও সমস্যা নেই বিরুদ্ধে আহলাদিস যুবসংঘের তরুণ দায়ীরা নিরলস কাজ করে যাচ্ছে আহলাদিস তরুণ দায়ীরা যে কাজ করে যাচ্ছে বিদাত নির্মূলে তার বড় প্রমাণ আমরা দেখতে পাই যে সমাজে এই প্রচলিত বস্তা পচা একটা নিকৃষ্ট কাজ যে মনোজাত সম্মিলিত মনোজাত এর কারণে আমাদের তরুণ দায়ীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে হেনস্থ করা হয় শুধু তাই নয় মাহফিলে গেলে মনোজাত না করলে ঘরের মধ্যে তালাবদ্ধ পর্যন্ত করে রাখে বিশ্বাস করুন এ আহলাদিস তরুণরা এ আহলাদিস তরুণ দায়ীরা বিভিন্ন মসজিদ থেকে বিতাড়িত হয়েছে এই বিদাতি মোনাজাতের কারণে আজকে দেশের বিভিন্ন নামধারী আহলাদিস যেটাকে আমির জামাত বলে থাকেন যারা রফাদানি আসলেই বাস্তবে এরা রফাদানি এদের দেন আর আমিন ছাড়া বুকে হাত বাদ ছাড়া আর কিছু নাই সমাজ সংস্কারে এদের কোনো চাহিদাই নেই কেননা যখন এই সমাজগুলিতে যখন তরুণ আহলাদিস যুবসংঘের ইমামরা যায় ওই মসজিদগুলিতে খুতবা দেয় মসজিদগুলিতে ইমামতি করে তাদেরকে মোনাজাত না করার কারণে এখনও বের করে দেয় বাড়িতে বাড়িতে খতম পর না করার কারণে বের করে দেয় তার বড় প্রমাণ আমি আহাদ ইস্তাবলিক ইস্তমায় দুই হাজার তেরো সালে আসার কারণে গাজীপুর থেকে আউট করে দিল কেন সেক্রেটারির বাড়িতে মাজারেরও সেক্রেটারি আবার মসজিদেরও সেক্রেটারি দুঃখের বিষয় এটা হলো আহলে হাদিস সমাজের চিত্র কোথায় এটা এটা পুরা পাবেন ফসির মাজারের পাশেই পাবেন এই দৃশ্য ফসি পাগলার মাজার এটা আহলে হাদিস সমাজে তারাও আহলে হাদিস মাসজিদেরও সেক্রেটারি আবার মাজারের সেক্রেটারি এর বিরুদ্ধে আহলে হাদিস যখন কথা বলল তখন মাসজিদ থেকে তাদেরকে বের করে দিল প্রথমেই অফার দিয়েছিল আহলে হাদিস তরুণ দায়ীদেরকে কি অফার দিয়েছিল জানেন ওই মাজার থেকে মাজার কমিটি এসে টাকা নি আরছে যে তোমার পড়াশোনার যত খরচ আমরা দেব তুমি বাবা মাজারের বিরুদ্ধে কথা বলো না মাজারের বিরুদ্ধে কথা বলতেই হবে তোমার ওই পয়সার আমার দরকার নেই আহলাদিস যুবসংহরের তরুণ দাইরা মাজারের বিরুদ্ধে কথা বলে বিদাত নির্বলে সমাজ থেকে বিদাত উৎখাত করার জন্য তাদের জীবন পর্যন্ত দিয়ে দেবে তাতে কোনো আফসোস নেই কারণ আহলাদিস তরুণরা এদেশের উপমহাদেশের শাহেরায়ত আলী বেলায়ত আলী সন্তান তারা তিতুমীরের সন্তান তারা বিদাতের সাথে আবোস করে না তারা কখনো সির্কের সাথে আবোস করে না আহলাদিস তরুণরা এদেশের মানুষ এদেশের বড় বড় আলা হুজুর যখন তালাকের মাসলা নিয়ে ফতোয়া দেয় যখন বিপদে পড়ে যায় বিবি তালাক দিয়ে দেয় যখন আর কোনো উপায় না পায় তখন চলে আসে কাছে কাছে তরুণদের চলে আসে মাসলা নেওয়ার জন্য সালে ঢাকার জনগ ব্যক্তি বউকে তালাক দিয়ে যখন দিশাহারা কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না যেই মুফতির কাছে যায় সেই মুফতি বলে যে বউ তালাক হয়ে গেছে আরেকজনের কাছে হিলা দিতে হবে কিন্তু যখন দিক বিদিক না পেয়ে বলতেছে আমি হিলা দিব না আমার বউ না নিলে আমি না নিব কিন্তু আমার বউকে কারো কাছে বিবাহ দিব না যদি বউ না ছাড়ে তখন উপায় কি তখন বলল যে চুক্তি সহকারে দিবে তবেই ছেড়ে দিবে বলল না দরকার নেই তিনি চলে আসলেন রাজশাহী বাংলাদেশ আহলে হাদিস যুব অফিসে বাংলাদেশ আহলে হাদিস যুব অফিসে এসে তিনটা পর্যন্ত মোহতারাম আমির জামাতের কাছে অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে তালাক বই নিজে পরে শেষ করে তিনি চলে গেলেন যার কোনো দরকার নেই এটা হলো তরুণ অবদান এই জন্য হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছিল আজও আমি বলছি চার মাস আগের ঘটনা আমার জামালপুরের ঘটনা বিশাল বড় মাদ্রাসার বিশাল বড় মুফতি বিশাল বড় মসজিদের খতিব ফতোয়া দিয়েছে যে বউ তালাক দিয়েছে একসাথে তিন তালাক দিলেই তালাক হয়ে যায় এটা আমার ঘটনা তালাক দিয়ে দিছে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ এই বয়সে কার কাছে হিলা দিবে মহা বিপদ শেষ পর্যন্ত যে অমুক জায়গায় যাও মেলান্দহের পাথালিয়াতে যাও ওখানে গেলে সমাধান মিলতে পারে গেলাম যাওয়ার পরে ছেলে ফতোয়া দিচ্ছে তরুণ ছেলে মুফতি সাহেবের ফতোয়া নে বলছে কোনো প্রফেসরের ফতোয়া চলবে না মানে স্যারের তালাক তাহলিল বই নিয়ে গেছি এটা চলবে না ঠিক আছে চলবে না কোরআন বের করেন সুরা তালাক খুলেন কোরআন তো বিশ্বাস করেন বলে হ্যাঁ কোরআন বিশ্বাস করি আপনার ঘর থেকে কোরআন আনুন যখন তালাক তাহলিল বই দিছি সে বলছে না কোনো প্রফেসরের বই চলবে না তো তালাক তাহলিল বই চলবে না কোরআন বের করুন কোরআন খোলার পরে সে দেখছে যে এখানে তো স্পষ্ট আল্লাহ বলেছেন যে একসাথে দিন তালাক দিয়ে তালাক হবে না কারণ ইদ্দ পালন করার কথা পবিত্র করে স্পষ্ট ভাবে এসেছে মানে বিপদে পড়লে আহলাদিস তরুণদের কাছে আসে অন্য সময় আসে না তারপরে যখন তার মা বললো তুই আমার বেটা হোস আর না হোস আমি মেনে নিলাম আল্লাহর কালামকে আমি বিশ্বাস করি আমি আর কিছু না পারি বাংলা তো পড়তে পারি বাংলাতে এখানে লেখা আছে স্পষ্ট স্পষ্টভাবে যে ইদ্যত পালন করতে হবে তালাক দিলে তো আমার তো একসাথেই তিন তালাক দিছে তালাক তো হয়নি বেটা মহিলা বুঝতে পারে কিন্তু মুফতি বুঝতে পারে না তরুণদের সমাজ সংস্কারের যে অবদান সেটা ভুলার মতো নয় আহলাদিস তরুণরা দেখেন আপনি কোন দিকে যাবেন সানাউল্লাহ অমৃত শরী যখন কাদিয়ানিদের সাথে বাহাজ করে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি গোলাম আহমদ মির্জা কাদিয়ানি যিনি উনিশশো তিন সালে পায়খানার ড্রেনে পড়ে মারা যায় গোলাম আহমদ মির্জা কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো সানা উল্লম ঋতু তখন তরুণ দায়ী তরুণ যুবক সানা উল্লম ঋতু জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন তিনি গিয়ে হে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি তুমি কিভাবে নবী হলে তখন সে বলল যে আমার নাম আহমাদ ইস্মুহু আহমাদ আল্লাহ কুরানে বলছে আমার নাম আমি সেই আহমাদ তখন বলছে। তুমি না গুলাম বলছে না গুলাম না আহমাদ তখন তিনি বলছেন যে আমি আল্লাহ সানাউল্লাহ সানা বাদ দিয়ে আমি আল্লাহ হয়ে গেলাম আমার মতো আল্লাহ তোমার মতো গোলাম কাদিয়ানীকে নবী ঘোষণা করলাম না তুমি বলো তুমি আল্লাহর নামে কসম করে বলো তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি পাইখানার ড্রেনে মরবে আর তুমি আমার আমিও কসম করে বলবো যে আমি যদি সত্যি হয়ে থাকে আমার দাবি যদি সত্যি হয়ে থাকে যে তুমি সত্য নবী নও তুমি ভণ্ড নবী তাহলে আমি মারা যাবো তোমার আগে ঠিকই সানল্লমৃতী চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সেই দিন 1903 সালে পাইখেলার ড্রেনে পড়ে সেই ভন্ড নবী গুলামাহম্মদ কাদি এনি মারা আর সালাউল্লাহ উমরিত শরীফ তিনি মারাদান যান 1948 সালে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উপমহাদেশে যখন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন হয় তখনই আহলে হাদিস তরুণ যুবকের ভূমিকা ছিল ও তুলনীয় যখন আমাদের উপর অত্যাচারের স্টিম রুলার চাপানো হয় এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয় এদেশের সম্পদগুলি লুণ্ঠন করে নিয়ে যায় ব্রিটিশরা তখন আহলাদিস যুবকরাই রাই তরুণ দায়রায় মাঠে নেমেছিল কিভাবে দেখেন আপনি শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ শহীদ তিতুমির এনায়ত আলী বেলায়ত আলী হাজি শরীয়তুল্লাহ এরা সবাই তখন তরুণ যুব সমাজ তারাই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশ থেকে ব্রিটিশদের খেতানোর বিরুদ্ধে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আহলেদিস দায় সে তখন ভূমিকা পালন করেছিল কোন যুবওয়ালা কোনো পাকরিওয়ালা কোনো বুজুর্গানের দিন সেদিন লড়তে আসেনি আহলে আদিস যুবকরা যেভাবে বাংলাদেশে শিরিক বিদ্যাত উত্থাত করেছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে কোনো যুব্বওয়ালা আসেনি বড় বুজুর বুজুগানের দিন আসেনি তাদের ধর্ম নিয়ে তারা ব্যস্ত ছিল প্রিয় উপস্থিতি আলাদিস দায়রা তরুণ দায়ীরা এদেশের সমাজ সংস্কারে যদিও তরুণ দায়ীরা সংখ্যা লঘু সংখ্যায় কম তবে আমরা কিন্তু সংখ্যায় খুবই কম জাল জয়ীফ হাদিসের বর্ণকারী সংখ্যা অনেক বড় আমাদের দেশে বিধাতি আলেম জাল জয়ীফ হাদিস বর্ণকারী হুজুরের অভাব নেই পুষ্পা হুজুর ড্যান্স হুজুর গান হুজুর তাদের কিন্তু অভাব নেই দুঃখিত আমাদের সংখ্যা খুবই কম কিন্তু আমাদের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যদ্বাণী করে গেছেন সহীহ মুসলিম দ্বিতীয় একশো তেতাল্লিশ পৃষ্ঠা আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা মিন উম্মতি জাহিরিন আলাল হক আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর টিকে থাকবে লা ইযুরুহুম মান খাযালাহুম তারা তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরুল্লাহম কাজা আলিক ইতিমধ্যেই ক্যামত চলে আসবে এই কাফেলা ক্যামত পর্যন্ত থাকবে প্রিয় উপস্থিতি তার বড় প্রমাণ দেখেন বাংলাদেশ আহলেদি যুবসংঘের তরুণদের উপর যেই বিপদ আপদ আপতিত হয় অনেক দায়ী সেই সময় পালিয়ে যায় অনেক দায়ী নিজেকে তখন আর আহলেদি যুবসংঘ বলে পরিচয় দেয় না আল্লাহ নবী সাল্লামের এই হাদিসকে বিশ্লেষণ করুন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া হাদিস হাদিসকে বিশ্লেষণ করুন দেখুন সেই আজকে থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে চলতেছে বাংলাদেশ আহলাদি যুব বাংলাদেশ আহলাদি যুব বিভিন্নভাবে বিভিন্ন সায়ক বিভিন্ন দল সরকারি দল বিরোধী দল বিভিন্নভাবে দমানোর চেষ্টা করছে কিন্তু দমাতে পারেনি ইনশাল্লাহ আর কোনোদিন না আমাদের মুহতারাম আমির জামাতকে জেলে বন্দি করে তরুণ বয়সে জেলে বন্দি করে তাকে উৎখাত করে দিতে চেয়েছিল আজকে তারাই উৎখাত হয়ে গেছে ইনশাল্লাহ আর কোনোদিন উৎখাত করতে পারবে না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেখানে আমাদেরকে গ্যারান্টি কার্ড দিয়েছেন আরেকটি গ্যারান্টি কার্ড দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদুর সাল্লাম সই মুসলিম প্রথম খণ্ডের চৌরাশি পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গরিবান ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকের মাধ্যমে আবার ইসলাম অল্প সংখ্যক লোকের মধ্যেই ফিরে যাবে অতএব হতাশ হবেন না যে আমাদের দায়ী কম আমাদের তরুণরা কম আমাদের সংখ্যায় কম ওদের তো সংখ্যা অনেক বেশি কিন্তু এই অল্প সংখ্যক লোকের জন্য রয়েছে সুসংবাদ তারা জান্নাতের তুবা গাছের সুসংবাদ তাদের জন্য তাদের জন্য রাখা হয়েছে জান্নাতে তৈরি তুবা গাছ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মুসনাদ আহমদের ষোলো হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস সুন্নতি এই তরুণদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাম বলছেন আহলাদি যুব সমাজের তরুণদের কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন এরাই ওই সমস্ত লোক যখন লোকেরা আমার মৃত্যুর পরে আফসাদান সুন্নতি আমার মৃত্যুর পরে আমার সুন্নতকে নষ্ট করে দিবে আমার সুন্নতের তোয়াক্কা করবে না আমার সুন্নতের উপর আমল করবে না তখন এক শ্রেণীর তরুণ দায়ী এসে বলবে এটা সুন্নত এটা বিদাত এটা চলবে এটা চলবে না আর এটা বলে কে আহলাদিস তরুণ দায়ীরা কোন কথা কিন্তু বলে না আহলাদিস তরুণ দায়ীরা এই জিনিসটাকে বিভক্ত করে দেয় যে এই আমলটা চলবে সমাজে এই আমলটা চলবে না প্রিয় উপস্থিতি আহলাদিস তরুণ দায়ীদের ভূমিকা অপরিসীম আমাদের করণীয় কি সমাজ সংস্কারে আমাদের করণীয় যেহেতু সময় সংক্ষেপ অল্প কিছু সময়ের মধ্যে আমি করণীয় বলে দেব আমাদের দায়ীদের করণীয় হল আমাদের এক নম্বরে এইল মর্জন করতে হবে তাও হিত ভিত্তিকে এল মর্জন করতে হবে এইল মর্জন না করলে বিদাতিদের সামনে টিকা মুশকিল অতএব প্রিয় উপস্থিতি তরুণ দায়ী ভাইরা এক নম্বরে আমাদের ইল অর্জন করতে হবে দুই নম্বরে তাকুয়াশীল হতে হবে তিন নম্বরে স্পষ্ট ভাষী হতে হবে চার নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে গীবত সমালোচনার ক্ষেত্রে আমাদের হুঁশিয়ারি হতে হবে প্রিয় উপস্থিতি এখন অনলাইন মাধ্যম আমাদের এখানে একটু মুখে লাগাম দিতে হবে আমরা বুঝে না বুঝে তর্কে জড়িয়ে যায় আমাদের আদর্শ গ্রহণ করতে হবে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আমার জীবনে আমি যতদিন দেখেছি বিশেষ করে দুই হাজার দুই সাল পাঁচ সাল থেকে যদিও আমার জন্ম আহলাদিস সমাজে যদিও আমার বাপ দাদা চোদ্দ পুরুষ আহলাদিস কিন্তু দুই হাজার পাঁচ সাল থেকে আমরা পরিবর্তনের সো পেয়েছি একটা জিনিস খেয়াল করবেন এটা সমস্ত কর্মীদের জন্য অনুকরণীয় আপনি একটা আলোচনা দেখাতে পারবেন না বা একটা লেখনই দেখাতে পারবেন না মোহতারাম আমির জামাত কোনো ব্যক্তির সরাসরি নাম ধরে গি বোধ করেছেন কিন্তু এই দিকে আমরা পারি না দেখেন মোহতারাম আমির জামাত কিভাবে আলোচনা করেন কীভাবে সংস্কার করেন মোহতারাম আমির জামাত সত্যটাকে মানুষের সামনে তুলে ধরছেন শুধুমাত্র বইয়ের মাধ্যমে লেখনির মাধ্যমে তাতেই বেদাতদের গাছ আলা শুরু হয়ে গেছে আপনার কি দরকার আছে অন্যজনের গিয়ে বোধ করার অন্যজনের সমালোচনা করার কোন প্রয়োজন নাই আপনার কাজ হল হকের দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া আরেকজনের সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আপনার সঠিক দাওয়াত আপনি পৌঁছে দিন কেউ মানলে মানবে না মানলে না মানবে সেটা আল্লাহর ব্যাপার মানানো না মানানোর ব্যাপার লাস্তা আলাইহিম নবী আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই প্রিয় উপস্থিতি আমাদের কিছু তরুণ আছে যারা এ ব্যাপারে খুবই উদাসীন কারণ যখন তারা তর্ক বিতর্ক করতে চায় সরাসরি গালি দেয় আমির জামাতকে সেটা আমাদের কলিজায় লাগে এটা বুঝতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এমন কোনো কথা আমরা মানুষের সামনে বলবো না যেটা আমির জামাতের উপরে গালি আসে আমির জামাতের উপরে কথা আসে আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে দেখেন আপনি বাংলাদেশে আহলাদ সঙ্গে আমাদের প্রাণ প্রিয় ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তিনি কীভাবে দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজ করতে গিয়ে কাউকে সেইভাবে নাম ধরে কোনো কিছু বলেন না এইটাই হবে আমাদের দায়ীদের বৈশিষ্ট্য আমাদের দায়ীদের বৈশিষ্ট্য হবে হকটাকে মানুষের সামনে তুলে ধরা সর্বশেষ আরেকটি করণীয় আমাদের জন্য আমাদেরকে আনুগত্যশীল হতে হবে আমরা আনুগত্যশীল হতে পারিনি আমরা সবাই নেতৃত্ব দিতে চাই সবাইকে নেতৃত্ব দিলে সমাজ টিকবে না সমাজ কখনো সংস্কার করা যাবে না আনুগত্যশীল হতে হবে আমাদেরকে আমিরের প্রতি আনুগত্যশীল হতে হবে আমাদের জেলার যিনি সভাপতি তার প্রতি আনুগত্যশীল হতে হবে এই জায়গায় আমরা অনেক জেলায় এসে মার খেয়ে গেছি যুবসংঘ আন্দোলনের মাঝে কোনো মিল নাই প্রিয় যারা মুরব্বী এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলবো এবং যুবক যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো বাংলাদেশ আহলাদিস যুব সংঘের যেই লক্ষ্য উদ্দেশ্য আন্দোলন বাংলাদেশের সেই লক্ষ্য উদ্দেশ্য অতএব কাজ করতে গিয়ে কেন ঝামেলা হবে হ্যাঁ মুরব্বী মানুষ একটু রাগ করতে পারে তিনি আমার বাবার বয়সে বয়স রাগ করতেই পারে আমাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এখানে হ্যাঁ যুবক মানুষ আমার ছেলের বয়সী নাতির বয়সী একটু ভুল বুঝতেই পারে তরুণরা ভুল বুঝবে এটাই স্বাভাবিক দুই পক্ষ যদি আমার সমন্বয় করে চলি এদেশে তাও হৃদের পতাকা এই বাংলাদেশে আহলাদিস যুবসংঘের মাধ্যমে আবার ওড়ানো সম্ভব ইনশাআল্লাহ কিন্তু আমরা এই জায়গায় হেরে গেছি আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য তাহলে আমাদের কেন সমস্যা হবে আমরা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আবার ভালোভাবে ভালোভাবে নিয়ে মাঠে নাম ইনশাল্লাহ আমরা সফল হবই হব আপনি খেয়াল করুন যে এদেশে আহলে কোরআনরা তারা দাওয়াতি কাজ করছে এদেশে হিজবুত তাওহিদ নামক গুমরা দল তরুণদেরকে নিয়ে কাজ করছে তারা নিরলসভাবে কাজ করার কারণে তারা অনেকটাই সবল হচ্ছে আর আমাদের সবই আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে আমাদের কর্মসূচি আছে আমাদের চার দফা কর্মসূচি আমাদের সবই আছে কিন্তু আমরা কাজ করতে পারি না আজকে যদি আমরা ঠিক কাজ করতাম তাহলে আমাদের মাধ্যমে এদেশে আবার পুনরায় বাংলাদেশের আনাচে কানাচে উপমহাদেশের আনাচে কানাচে তাওহিদ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল অতএব প্রিয় উপস্থিতি আমাদের দলিল আদিল্লা সবই আছে আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ রবাহ আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করুন আল্লাহামিনুহানক আল্লাহ আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ